वेलकम टू माय यूट्यूब चैनल। आज के हमरा सॉलिड स्टेट केमिस्ट्री सेकेंड पार्ट जेखाने पार्टिकल गुलो बा कणा गुलो किभाबे तादेर क्लोज पैकिंग हय, किभाबे थ्री डायमेंशनली तारा तादेर अरेंजमेंटटा कि धरनेर हय सेइगुलो सम्पर्के आज के हमरा डिसकस करब। तो हमरा जेटा बोलते चाइछि क्लोज पैकिंग ऑफ कॉन्स्टिट्यूएंट पार्टिकल्स इन ए क्रिस्टल दैट इज केलास गठनकारी कणागুলোর ঘন সন্নিবেশ। অর্থাৎ কেলাস তো আমরা আগের চ্যাপ্টারে দেখলাম এটা কিউব আঁকছিলাম আমরা, অর্থাৎ ইউনিট সেলের কথা বলেছি। এবার সেই ইউনিট সেলের মধ্যে সেইগুলো এবার ইউনিট সেল থেকে বেরিয়ে এসে আমরা যদি দেখি যে ল্যাটিস, সেই ল্যাটিসের মধ্যে কিরকম ভাবে সাজানো থাকে, কিভাবে একটা লেয়ার তার উপরে একটা লেয়ার তার উপরে একটা লেয়ার, এরকম লেয়ার স্ট্রাকচার হয়ে কিভাবে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি হয় একটা ক্রিস্টালে, সেইটা আজ আমরা ডিসকাস করব। তাহলে এটা বলতে কি প্রথমে আমরা যেগুলো বলব যে একটা যদি আমরা অ্যাটম বলতে ওয়ান ডাইমেনশনাল টু ডাইমেনশনাল করে বলি, সাপোজ ওয়ান ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট, ওয়ান ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট বা একমাত্রিক তিন নম্বরে লেখো থ্রি ডাইমেনশনাল,
এই হলো একটা লেয়ার আর একটা লেয়ার কি রকম হবে বললে বললাম এই যে এই হবে এই 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 এরকম এই 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 এরকম তাহলে দেখো এইগুলো তো হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড আর এইগুলো হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড তাহলে এটাকে যদি এ লেয়ার বলি তাহলে এটা হচ্ছে বি লেয়ার আর বি লেয়ারের উপরে আবার একটা এ লেয়ার বসে তারপরে দেখা যাবে কোন একটা পার্টিকুলার অ্যাটম তার চারপাশে 1 2 3 4 5 6 ছটা আছে আর তার উপরে থাকবে তিনটে নিচে থাকবে তিনটে তাহলে কোঅর্ডিনেশন না তাহলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর কোঅর্ডিনেশন 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 নাম্বার হবে 12 কিভাবে কোন একটা অ্যাটম তার নিচের লেয়ারে ছটা অ্যাটমের চারপাশে থাকবে ছটা অ্যাটম ওই অ্যাটমের উপরে থাকবে তিনটে তার নিচে থাকবে তিনটে তাহলে 12 হবে কোঅর্ডিনেশন নাম্বার 12 এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে আমরা কি দেখলাম তাহলে এইগুলোর কোঅর্ডিনেশন নাম্বার 12 হবে আর কি আমরা সবসময় এটা লিখব যে অক্টাহেড্রাল ভয়েড অক্টাহেড্রাল অক্টাহেড্রাল ভয়েড এটা হচ্ছে যে যদি নাম্বার অফ পার্টিকেল যদি n হয় অক্টাহেড্রাল ভয়েড অফ n হবে যদি নাম্বার অফ পার্টিকেল নাম্বার অফ পার্টিকেল বা কণার সংখ্যা যদি n হয় তাহলে অক্টাহেড্রাল ভয়েড হবে n আর টেট্রাহেড্রাল ভয়েড টেট্রাহেড্রাল ভয়েড সেটা হবে 2n কেন কারণ এই যে অক্টাহেড্রাল ভয়েড একটা করে তৈরি হচ্ছে কিন্তু টেট্রাহেড্রাল ভয়েড মানে এইটা কোন একটা লেয়ারের উপরের দিকে একটা নিচের দিকে একটা একই দুটো টেট্রাহেড্রাল একসঙ্গে তৈরি হচ্ছে তাই যতগুলো পার্টিকেল ততগুলো অক্টাহেড্রাল ভয়েড হয় আর টেট্রাহেড্রাল ভয়েড হবে 2n এটা যে কোন স্ট্রাকচার হেক্সাগোনাল ক্লোজ প্যাক এইচসিসি এইচসিপি বা সিসিপি পাবো আমরা সেগুলোতেও আমরা একইভাবে এই ধরনের স্ট্রাকচার পাবো তাহলে এবার এক নম্বর এটা গেল দু নম্বরে আমরা কিউবিক ক্লোজ প্যাকিং সেটা আমরা এক নম্বর এইচসিপি হলো দু নম্বর হচ্ছে সিসিপি কিউবিক কিউবিক ক্লোজ প্যাকিং কিউবিক ক্লোজ প্যাকিং এখানে এই কিউবিক ক্লোজ প্যাকিং এ কি হয় এখানে এই তিনটে করে লেয়ার তিন ধরনের লেয়ার হবে এই বি এবি করলাম এটা মনে রাখবে এ বি সি এ বি সি মানে এরকম হবে একটা লেয়ার তার উপরে এরকম সরে তার উপরে আবার একটা নিচে নামিয়ে লেয়ার তিন রকম হলো আবার চার নম্বরটা এ মানে এক নম্বরটার মতো পাঁচ নম্বরটা দু নম্বরের মতো ছ নম্বরটা তিন নম্বরের মতো হবে অর্থাৎ এ বি সি এ বি সি এ বি সি এরকম ভাবে হবে এখানেও তাই কোঅর্ডিনেশন নাম্বার 12 কোঅর্ডিনেশন নাম্বার ইজ ইকুয়াল টু 12 অক্টাহেড্রাল ভয় একই ভাবে অক্টাহেড্রাল ভয় n অক্টাহেড্রাল ভয় এটা হবে n টেট্রাহেড্রাল ভয় টেট্রাহেড্রাল ভয় সেটা হবে 2n তাহলে এই এই ইনফরমেশন গুলো আমাদের মনে রাখতে হবে অক্টাহেড্রাল ভয় টেট্রাহেড্রাল ভয় এগুলো তাহলে সিসিপি স্ট্রাকচার আর এইচসিপি স্ট্রাকচারের এগুলো গেল নেক্সট হচ্ছে এবার আমরা যেটা আসব সেটা হচ্ছে যে যে সোডিয়াম ক্লোরাইডের যে স্ট্রাকচার হয় সেই সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার অ্যাকচুয়ালি এফসিসি স্ট্রাকচার আমরা বলি কিন্তু এফসিসি আসলে এটা হচ্ছে সিসিপি স্ট্রাকচার কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার হয় তাহলে এই সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আমরা লিখে রাখবো সেটা হচ্ছে দেখো NaCl স্ট্রাকচার NaCl স্ট্রাকচার বা এটাকে রক সল্ট স্ট্রাকচার বলে রক সল্ট স্ট্রাকচার সেই রক সল্ট স্ট্রাকচারে কি হয় মনে রাখতে হবে যে Na প্লাস আর Cl মাইনাস দুটোরই কোঅর্ডিনেশন নাম্বার কোঅর্ডিনেশন নাম্বার ইজ ইকুয়াল টু 6 মানে একটা এনএ প্লাসের চারিদিকে ছটা সিএল মাইনাস আবার একটা সিএল মাইনাসের চারিদিকে ছটা এনএ প্লাস থাকে আর পার ইউনিট সেল এনএ প্লাস ইজ টু সিএল মাইনাস
সেটা 4:4 মানে 1:1 4:4 হয় অর্থাৎ প্রত্যেকটা ইউনিট সেলে দেখা যায় সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন চারটে চারটে করে আছে তো এটা স্ট্রাকচারটা আঁকাটা আঁকা যাবে তোমরা বইয়ে পেয়ে যাবে দেখবে তবে অত স্ট্রাকচার আঁকার এমনি কোনো প্রয়োজন নেই তবু সেটা তোমরা মনে রাখবে যে এটার যে ইনফরমেশন গুলো দিচ্ছি শুধু সেই ইনফরমেশন গুলো মনে রাখলেই হবে আর একটা স্ট্রাকচার আমি বলবো তোমাদের ফ্লোরাইড স্ট্রাকচার এটা এক নম্বর গেল দু নম্বর হচ্ছে ফ্লোরাইড ফ্লোরাইড স্ট্রাকচার বা ক্যালসিয়াম ক্লোরাইড CaF2 স্ট্রাকচার এখানে কি করতে হবে এখানে আমাদের দেখতে হবে যে এই ক্যালসিয়াম ক্লোরাইড বা ফ্লোরাইড স্ট্রাকচারে কি হয় ফ্লোরাইড স্ট্রাকচারে ক্যালসিয়াম আয়নগুলো দিয়ে FCC স্ট্রাকচার তৈরি হয় আর F- গুলো কোথায় থাকে F- গুলো চারপাশে থাকে ক্যালসিয়ামের চারপাশে থাকে কিন্তু একটা দেখা গেছে ক্যালসিয়ামের চারপাশে আটটা ফ্লোরাইড আয়ন থাকে আর একটা ফ্লোরাইডের চারপাশে চারটে Ca2+ থাকে এই Ca2+ এর এখানে কোঅর্ডিনেশন নাম্বার 8 তাহলে কোঅর্ডিনেশন নাম্বার অফ Ca2+ এটা হচ্ছে 8 আর কোঅর্ডিনেশন নাম্বার অফ F- হচ্ছে 4 মানে একটা F- এর চারপাশে চারটে ক্যালসিয়াম আয়ন থাকবে আর একটা ক্যালসিয়াম আয়নের চারপাশে আটটা F- থাকবে এই হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্লোরাইড স্ট্রাকচার এবার হচ্ছে ভয়েড স্পেস তো তোমাদের বললাম ভয়েড স্পেসের সঙ্গে একটা ডাইমেনশনের ব্যাপার আছে ডাইমেনশন হচ্ছে এটাই যে অক্টাহেড্রাল ভয়েড ডাইমেনশন বলে লেখ ডাইমেনশনে একটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড সেই অক্টাহেড্রাল ভয়েডের রেডিয়াস সেটা হবে কি এটা অক্টাহেড্রাল ভয়েডের রেডিয়াস r = 0.414 কোনটা কি r হচ্ছে রেডিয়াস অফ অক্টাহেড্রাল ভয়েড রেডিয়াস অফ অক্টাহেড্রাল ভয়েড আর ক্যাপিটাল হচ্ছে রেডিয়াস অফ অ্যাটমস অ্যাটমগুলো রেডিয়াস যে r হয় অক্টাহেড্রাল ভয়েডের রেডিয়াস যদি r হয় তাহলে স্মল r ইজ ইকুয়াল 0.414 আর একটা টেট্রাহেড্রাল ভয়েডের টেট্রাহেড্রাল ভয়েড সেখানে r = 0.225 ওই একই রেডিয়াস অফ অক্টাহেড্রাল ভয়েডের জায়গায় লিখব আমরা r = রেডিয়াস অফ টেট্রাহেড্রাল ভয়েড এবার এখান থেকে ছোট ছোট কোশ্চেন মানে স্ট্রাকচার সম্পর্কে দেয় আমি তো একটা কোশ্চেন ডিসকাস করে দিই তাহলে ভালো হবে কিরকম ফর্মুলা বের করতে দেয় কিরকম হয়তো বললো একটা আমি একটা প্রবলেম বলছি সেই প্রবলেম থেকে তোমরা একটা বোঝার চেষ্টা করো তাহলে জিনিসটা পারবে এটা বলছে যে মনে করো একটা এ আর বি দুটো এলিমেন্ট আছে তাহলে সেখানে এই বি এ আর বি দুটো এলিমেন্ট আছে বি করেছে কি একটা সিসিপি স্ট্রাকচার বা সিসিপি স্ট্রাকচার তৈরি করেছে বি সিসিপি মানেই FCC মনে রাখবে আর এ করেছে এ আছে কোথায় ও অক্টাহেড্রাল ভয়েড গুলোতে আছে কিন্তু অক্টাহেড্রাল ভয়েড গুলো আবার কি বলেছে হাফ সরি এটা টেট্রাহেড্রাল ভয়েড আছে তার হাফ তাহলে টেট্রাহেড্রাল ভয়েড তাহলে এটা হচ্ছে যতগুলো বিটা দিয়ে স্ট্রাকচারটা তৈরি হয়েছে FCC বা CCP স্ট্রাকচার এবার যতগুলো টেট্রাহেড্রাল ভয়েড আছে তার হাফ হচ্ছে এ এখন সেই জায়গায় অকুপাই করে আছে তাহলে আমার ফর্মুলাটা কি হবে তাহলে আমরা বলতে পারি এর নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু এন যদি বি এর পার্টিকেল যদি এন হয় নাম্বার অফ বি ইন ইউনিট সেল এ তাহলে টেট্রাহেড্রাল ভয়েড
ভয়েড কতগুলো হবে আমরা জানি 2n যতগুলো পার্টিকেল থাকে টেট্রাহেড্রাল ভয়েডটা ডাবল হয় এবার a তাহলে কত হবে নাম্বার অফ a কত হবে হাফ অফ টেট্রাহেড্রাল ভয়েড হাফ ইনটু 2n তার মানে n তাহলে a ইজ টু b কত হবে a হয়ে গেল তাহলে n b হয়ে গেল n মানে 1 ইজ টু 1 তাহলে ফর্মুলা কি হবে ab এটাই হবে ফর্মুলা এরকম ভাবে আমরা প্রবলেম করতে পারবো টেট্রাহেড্রাল ভয়েড আর অক্টাহেড্রাল ভয়েডের কতটা কে জায়গা জুড়ে আছে সেই সেইটা দেখে আমরা এরকম ভাবে তৈরি করতে পারবো শুধু মনে রাখবে আয়নিক আয়নিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে সাধারণত যে ক্রিস্টাল হয় সেখানে অ্যানায়নগুলো ওই ক্রিস্টাল ল্যাটিসটা তৈরি করে আর ক্যাটায়নগুলো সাইজ ছোট হয় বলে ওরা ওই টেট্রাহেড্রাল ভয়েড বা অক্টাহেড্রাল ভয়েডগুলোতে জায়গা নেয় এবার টেট্রাহেড্রাল ভয়েডটা ছোট অক্টাহেড্রাল ভয়েডটা বড় তা দেখা যায় যে যেখানে অক্টা অক্টা ক্যাটায়নটা যেগুলো বড় সাইজের ক্যাটায়ন তারা সাধারণত অক্টাহেড্রাল ভয়েডে জায়গা নেয় আর ছোট সাইজের ক্যাটায়নগুলো টেট্রাহেড্রাল ভয়েডে জায়গা নেয় তো এই হচ্ছে মোটামুটিভাবে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার খুব বেশি তোমাদের সিলেবাসে নেই যেটুকু ইনফরমেশন দিলাম এইটুকুই তোমরা পড়বে তাহলেই হবে ধন্যবাদ।